আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে ধান গাছের পরিচর্যা সম্পর্কে জানাব, আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। এখন হচ্ছে আশ্বিন মাস, এই মাসে ধানের মূলত পরিচর্যা হচ্ছে রোগ পোকা নিয়ন্ত্রণ করা। আর যারা নামলা করে ধান লাগিয়েছেন তাদেরকে আমি বলি, চাপান সার হিসাবে আপনারা খুব তাড়াতাড়ি 10-26-26 সার অর্থাৎ এনপিকে ও ইউরিয়া যথাক্রমে 12 কেজি ও 10 কেজি একসঙ্গে মিশিয়ে জমিতে প্রয়োগ করুন বিঘাপতি অর্থাৎ 33 শতক জমিতে। এই আশ্বিন মাসে ধান গাছের কাষ্ঠর হয়। এই সময় বিভিন্ন রকমের পোকামাকড় আক্রমণ করে ধান গাছগুলিকে নষ্ট করে দেয়। এই সময় দেখা যায় মাজরা পোকায় আক্রমণ করে বেশি ধান গাছকে নষ্ট করে, অর্থাৎ মাদার পাতাটিকে কেটে নষ্ট করে দেয়। এই মাজরা পোকা দমনের জন্যে আমাদের বাজারে প্রচলিত ইনসেন্টিসাইডগুলি হলো প্রোফেক্স সুপার, উস্তাদ। এই সমস্ত ওষুধগুলি আপনারা 1.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই মাজরা পোকা দমন করা যাবে। এরপরে দেখা যায় চোষক পোকায় ধান গাছের পাতাগুলির রস খেয়ে ধান গাছগুলিকে নষ্ট করে দিচ্ছে ও দুর্বল করে দিচ্ছে। এর জন্য আমাদেরকে চোষক পোকা দমন করতে হবে। বাজারে প্রচলিত দুটি ওষুধের আমি নাম বলছি, এই ওষুধগুলি খুব ভালো কাজ করছে। একটি হচ্ছে সুলেমান ও আরেকটি মোভেন্টো এনার্জি। এই দুটি ওষুধই হচ্ছে মিশ্র কম্পোজিশনের ওষুধ। আমরা যদি একটি কম্পোজিশনের ওষুধ ব্যবহার করি তাহলে এতে কোনো ফল পাচ্ছি না, যেমন ইমিডাক্লোরোপিড, থায়োমেথ্যাক্সন, এই সমস্ত গ্রুপের ওষুধগুলি যদি আমরা ব্যবহার করছি তাহলে কোনো ফল পাচ্ছি না। এর জন্য আমাদেরকে মিশ্র কম্পোজিশনের ওষুধ ব্যবহার করতে হবে। এই ওষুধ দুটি আপনারা ব্যবহার করুন, দেখবেন খুব সুন্দর ফল পাবেন। এই ওষুধ দুটি 1 ml প্রতি লিটার জলে মিশিয়ে আমাদেরকে জমিতে স্প্রে করতে হবে। এতে গেল পোকা নিয়ন্ত্রণ এখনকার সময়ে। এরপরে দেখা যায় ধান গাছগুলি হঠাৎ করে লাল হয়ে বসে যাচ্ছে, পাতায় মরচে লেগে যাচ্ছে। এই সমস্ত রোগগুলি দুটো কারণে হয়ে থাকে, একটি হচ্ছে ছত্রাকের আক্রমণে, আরেকটি যদি আমাদের জমিতে অনুখাদ্যের ঘাটতি হয়। একসঙ্গে দুই রকমের ওষুধ একই সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হবে। আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এখানে এই চাষি ভাইয়ের ধান গাছগুলি কয়েকদিন আগে মরচে লেগেছিল এবং বসে যাচ্ছিল। এর জন্য এই চাষি ভাই এই ওষুধ দুটি ব্যবহার করেছেন, যার ফলে দেখুন ধান গাছগুলি কত সুন্দর সেরে উঠেছে, আবার নতুন করে কোনো পাতায় আক্রমণ হয়নি, পুরানো পাতাগুলিও বেড়ে উঠতে পারেনি, পুরানো পাতাগুলি আগের অবস্থায় আছে। মনে রাখবেন যে পাতাগুলি হয়ে গেছে সেগুলোকে সারানো সম্ভব না, তাই নতুন করে যাতে না হয় তার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এখানে আপনারা ব্যবহার করবেন ব্যাভিস্টন প্লাস কুমানেল প্লাস মহাজিন। ব্যাভিস্টন 2 গ্রাম প্লাস কুমানেল 1.5 ml প্লাস মহাজিন বা চেলামিল 5 গ্রাম প্রতি লিটার জলে একসঙ্গে ভালো করে মিশিয়ে স্প্রে করতে হবে। এই ওষুধটি স্প্রে করার 2-3 দিন পর দেখবেন আর এই রোগটি বেড়ে উঠতে পারছে না, সম্পূর্ণ সেরে গেছে। তবে মনে রাখবেন এই ওষুধের সঙ্গে আমরা কখনোই কীটনাশক অর্থাৎ মাজরা পোকা বা চোষক পোকা মারার জন্য কোনো ওষুধ একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবো না। ধান গাছে যখন শীষ বেরিয়ে যাবে তখন আমাদেরকে প্রতি লিটার জলে 2 গ্রাম করে বোরন দিয়ে স্প্রে করতে হবে। বোরন স্প্রে করলে ধানের শীষগুলো খুব ভালো হয়। এই ছিল আমার আমন ধান সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আর আমার চ্যানেলে নতুন হলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন। এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন ও সকলকে জানাতে সাহায্য করুন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।